আমাকে না এক্ষুনি বেরোতে হবে, আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি বরং ওই প্রেসক্রিপশনটা সিস্টারের থেকে বুঝে নেবেন। সিস্টার, আপনি প্লিজ ওনাকে বুঝিয়ে দিন। এটাই তো সেই বড় ডাক্তারবাবুর ডাক্তারখানা, তাই না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। তাহলে এক্ষুনি চলো। এটাই মনে হচ্ছে, বুঝলি? তাহলে এক্ষুনি ঢোকো। সেই মস্ত ডাক্তারবাবু কই গো? ডিম্পি সোনা, ও ডিম্পি সোনা, এ নাও না তোমার হট চকলেট নাও। তুমি যদি তাড়াতাড়ি করে খেয়ে না নাও তাহলে তো ঠান্ডা হয়ে যাবে। সোনা, এ নাও খাও। ধরো। বাবা এখন আসলো না কেন? বাবা আসবে তো? হ্যাঁ আসবে, আমি ফোন করেছি আর বাবা আসবে না, এইটা কখনো হয়? আচ্ছা ওই মেয়েটা বাবাকে হাসপাতালে পেয়ে যায়নি তো? আটকে দেয়নি তো? কি ব্যাপার বলো তো মা? পূজো দিতে যাওয়ার সময় এত খিদে পেয়েছে বলে লাফাচ্ছিল, আর এখন খেতে চাইছে না। ও ডিম্পি ডার্লিং, খাচ্ছ না কেন তুমি? সোনা খেয়ে নাও, খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো। হোক, আমি এখন কিছুতেই খাবো না। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো গো? যাও না, নিজের ঘরে যাও না। তুমি বা এখানে দাঁড়িয়ে কি করছো? আমার কাজ আছে, আমি কাজ করছি। তোমরা নিজেদের কাজে যাও না, যাও। আমার এখন খিদে নেই, খিদে পেলে খাবার চেয়ে নেব। সত্যি ডিম্পি, তুমি যে কখন কি বলো কখন কি করো আমি কিছুই বুঝতে পারি না। আমাকে বকাবকি করা ছাড়া তোমাদের আর কোনো কাজ নেই? তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও না। আমি তো নুডলস খাবো, বানাও তো দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। যেমন মা তার তেমন মেয়ে। ডিম্পি, এই ডিম্পি কি করছোটা কি বলো তো তুমি? যা খুশি তাই করো। আরে কোথায় যাচ্ছিস? মেয়েটা নুডলস চাইলো, ওকে তো নুডলসটা খাইয়ে দিয়ে যাবি নাকি? কি জানি বাবা। এই সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।